শুধুমাত্র নিজের নাম, জন্ম তারিখ আর বাবা মায়ের নাম দিয়েই রোহিঙ্গারা অনায়াসে তৈরি করছে জাতীয় পরিচয়পত্র। প্রথমে জন্ম নিবন্ধন করেন 9,000 টাকা দিয়ে, এরপর এনআইডি করেন 1,30,000 টাকার বিনিময়ে। মঙ্গলবার নগরীর হালিশহর হাউজিং স্টেট উচ্চ বিদ্যালয়ে অভিযান চালিয়ে এমন চক্রের 10 সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পশ্চিম গোয়েন্দা বিভাগ। আমরা গোপন সূত্রে জানতে পারি যে দুজন রোহিঙ্গা এই এনআইডি করতে আসছেন এখানে, যেহেতু এখন সরকারিভাবে এনআইডি কাজ চলমান, তো এখানে হালিশহর হাউজিং স্টেট উচ্চ বিদ্যালয়ে তারা আছে মর্মে আমরা জানতে পারি এবং তাদেরকে ওইখান থেকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে তাদের মোবাইল ফোনের মেসেজ এগুলো আমরা যাচাই বাছাই করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা স্কুলে কর্মরত 5 জন ডাটা এন্ট্রি অপারেটর তাদের সংশ্লিষ্টতা পাইলে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে জনৈক আফসার মাস্টার, আফসার এবং শামসু মাস্টার নামে দুই দালাল, তারা এই কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তারা ওই রোহিঙ্গাদেরকে সংগ্রহ করে কক্সবাজার হতে এই চট্টগ্রামে নিয়ে এসে এনআইডি তৈরির কার্যক্রমের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত হয়। পুরো প্রসেসটি শেষ করতে তারা প্রায় 1,30,000 টাকা এটা রোহিঙ্গাদের কাছ থেকে দাবি করে বলে আমাদের রোহিঙ্গারা যে দুজনকে আমরা ধরেছি তারা আমাদেরকে জানিয়েছে। কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প হতে রোহিঙ্গাদের সংগ্রহ করে আসামি নুরুল আফসার। পরে তার সহযোগিতায় রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র তৈরির চুক্তিবদ্ধ হয় ডাটা এন্ট্রি অপারেটর ও নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা কর্মচারীদের সাথে। দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে এই চক্রটি বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। নির্বাচন কমিশন অফিস যারা আছেন তারা হয়তো এটি একটু যাচাই করা দরকার আছে, কারণ এখানে যে ফর্মটা আমরা পেয়েছি তাদের কাছ থেকে সেই ফর্মটি নিবন্ধন ফর্ম 2, এই ফর্মটি আপনার এটা মানুষের কাছে যাওয়ার কথা না, এটা রোহিঙ্গা হোক আর সাধারণ বাংলাদেশের একজন নাগরিক হোক তার কাছেও এই ফর্মটা যাওয়ার কথা না, ফর্মটা আমাদের ওইখানে সুপারভাইজার বা তাদের কাছে থাকার কথা। বাট এই ফর্মটা ওই রোহিঙ্গাদের কাছ থেকে আমরা 6টা ফর্ম পেয়েছি, পূরণকৃত 6টা ফর্ম। তো এই ফর্মগুলো কীভাবে তাদের কাছে আসলো সেটাও আমরা যাচাই বাছাই করতেছি। নির্বাচন অফিস তারা হয়তো এই বিষয়ে তদন্ত করলে তারাও জানতে পারবে যে এটা কীভাবে এই ফর্মটা পাবলিকের হাতে বা ওই রোহিঙ্গাদের হাতে গেল। আর যদি নির্বাচন অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী এটার সঙ্গে জড়িত থাকে আমি আশা করি যে নির্বাচন অফিসকে আমরা এটা বিষয়টা জানাবো, তারা হয়তো এটা তদন্ত করে বের করবে যে কারা এগুলোর সঙ্গে জড়িত। চক্রের মূল হোতা শামসুর রহমান সহ 2 রোহিঙ্গা সদস্য সরাসরি এই চক্রের সাথে কাজ করেন বলে স্বীকার করেছেন। এর আগে এসব জালিয়াতিতে সম্পৃক্ত থাকায় শিক্ষকতা পেশা থেকে চাকরিচ্যুত করা হয় শামসুর রহমানকে। এই অবৈধ কাজে যুক্ত থাকায় তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানা এবং দুদকে মামলা রয়েছে। ডালার মাধ্যমে ক্যাম্পের হালা যত বেশি হওয়ার ফাড়ি ফেলার মারি ফেলা যেত, আর এক শিক্ষিত মানুষ আর কেউ ফেরাক যায়নি পারি, এটাই তাই নিয়ে পারি নিরাপত্তা লাগে সকুমুখ ফোন দিয়ে ডালার মাধ্যমে এটা সেটা ক্ষমতা দিয়ে আর হালিয়া এল্লা 30,000 টিয়া আনলে দাম দাম করছে, 30,000 টিয়া আনি অগ্রণী দিবলাই বাকি টিয়া মানে অনলাইনের মাঝে পাসওয়ার্ড হইলে বাকি টিয়া দিব হয় না আর এটা পৌঁছা দিয়ে দে। আমি বলি যে আবার আমার একজন পরিচিত বাকিনা আছে, আমি বলি যে আমার চোখের ডাক্তার দেখাবো আর দাঁতের ডাক্তার দেখাবো, আমাকে একটু ডাক্তার দেখা দেবে, উনি ডাক্তারের কাছে আমার বিকালবেলা দিয়ে যাবে। তখন উনি ওখানে বসেছিল, উনি লোকানার জন্য গেছে 10 মিনিটের জন্য। এই চক্রের বাকি সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশ। বামুন রশিদ, অভি, বাংলাধারা, চট্টগ্রাম।